It's midnight, we're going all night. Can you pass a drink to get the vibe right? Don't feel like having a Bud Light. Us tequila. Hello friends, আজকে আমরা বেরিয়ে পড়লাম রায়গঞ্জ থেকে গৌর হয়ে বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে। তো চলুন আমাদের ব্লগটির সঙ্গে থাকুন। Say that you're looking real nice. We'll love to chat right now before I get high. When you gaze into my eyes, I feel like I'm on cloud nine. You bang harder than 4th of July. I think I can go all night, yeah. The way you bite your lips. Hey, yeah, our journey here is a break. Hey, yeah, our Mr. Shourav Roy. মিস পিয়ালি সাহা, এই আমাদের দীপক দা, মিস্টার রানা মিত্র, শ্রী কোলগেট হাসি, এই যে আমাদের ভাই মিস্টার শিবম রয়। আর তোমার মুখটা বলো, কি বলবো, উপস্থিত দিয়ে দিছি। চলো চলো, এবারে আমরা যাবো গৌর। চলো এবারে খাওয়া দাওয়া করবো। চলছে খাওয়া দাওয়া মিস্টার রানা মিত্র। এই যে ওই সাইডটা কিন্তু বাংলাদেশ, এই যে গেটটা ইন্ডিয়া বাংলাদেশ গেট। সত্যি এখানে এসে কতটা ভালো লাগছে বোঝাতে পারবো না। এখন আমরা পুরো বাংলাদেশের ভিতরে ঢুকে গেছি। এটা রাজশাহী জেলা বাংলাদেশের। ওইদিকে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যেতে দিবে না একদম। এই যে এবারে একদম বাংলাদেশ বর্ডারে চলে এসেছি আমরা। এই যেটা, এটা অ্যাকচুয়ালি দেওয়ালটা বাংলাদেশ বর্ডারে। আমরা চলে যাচ্ছি একদম বাংলাদেশে, দেখি কতটা ভিতরে ঢোকা যায়। এই যে বাংলাদেশটা আমরা ঠিক এখান থেকে অবজার্ভ করব, দেখব। এই যে পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। এই যে এটা কিন্তু বাংলাদেশের রাস্তা। এই রাজশাহী মাত্র 82 কিলোমিটার। এটা এক সময় রাজশাহী ই ছিল, যখন দেশ স্বাধীন হয়নি, বাংলা যখন অবিভক্ত ছিল, সেই সময় পুরোটা একদম গৌরের রাজবংশটাও রাজশাহীরই একটা অংশ ছিল। এখান থেকে রাজশাহী মাত্র 82 কিলোমিটার দূর। ওই যে আমাদের সাথে যে দলটা ঘুরছিল ওই দলটাই। এই যে গাড়িগুলো কিন্তু বাংলাদেশে ঢুকছে ইন্ডিয়া থেকে। এই হলো গেটটা। এই যে এটা কিন্তু বাংলাদেশ। এটা কিন্তু বাংলাদেশ পিছনটা, এই রাস্তাটা, আর এদিকটা আমার পেছনে এটা ইন্ডিয়া। সো আই এম সো এক্সাইটেড টুডে টু বি হিয়ার অ্যাট দ্য বর্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এই যে বাউ, এখন কিন্তু ইন্ডিয়াতে চলে এলাম বাংলাদেশ থেকে। Hi, bye.